আজি আমি বর্ষাই ঘেনুপারি পঞ্চায়েত রয়েছু আর আমার সামনে রয়েছেন শ্রী অশ্বিনী গুরুজু ACC অধ্যক্ষ লড়ুয়া নেতাজি সে কাজ আর সাথ মে উনকে ক্যান্ডিডেট ভি হ্যাঁ সস্মিতা দেহরি উনকো ভি লড়ুয়া নেতা দো বার জিত চুকি হ্যাঁ আব তিসরি বার ভি উনকা কিসমত কা ফেসলা হোনে বালা ও জেলা পরিষদ মে খড়ি হ্যাঁ বহুত মেহনত করে হ্যাঁ আর আমার স্যার আজ স্যার যেটা কার্যক্রম হচ্ছে এই উপরে কবে সস্মিতা দেহরি আমার যে প্রার্থী সে কেবল লড়ুয়া নেতা নুহতি জনে দক্ষ এবং বহুত বড় লড়ুয়া নেতা জনসাধারণ যে সময় দাবি ন্যায় সঙ্গ দাবি নেই সবুলে সে অহর সংগ্রাম জাহির করে আসছেন তেণুকরি সে কংগ্রেস দল আজ প্রার্থী এবং তাঁর নিশ্চিত ভাবে জয়লাভ হওয়ার সমস্ত প্রকার আশা রয়েছে আপনার দেখুলে যে যেভাবে ভাবে আপূর্ত চিত্তরে জনসাধারণ সমর্থন করছেন এদিন গোটাই কথা স্পষ্ট প্রমাণিত হুয়ে যে আগামী নির্বাচনে সস্মিতা দেহরি নিশ্চিত ভাবে কংগ্রেস দল প্রার্থী সস্মিতা দেহরি নিশ্চিত ভাবে বিজয় হাসল করে এবং মো দৃঢ় বিশ্বাস রয়েছে যে জনসাধারণ আমি আপূর্ণ সমর্থন দেবে হাত চিহ্নের ভোট দিয়ে আমার প্রার্থীকে জয়লাভ করে ধন্যবাদ আজ্ঞা আমি সস্মিতা দেহরি ম্যাডাম আজ যে ম্যাডাম যে কার্যক্রম হচ্ছে আপনি গোটে লড়ুয়া গোটে ফাইটর যাকে কুযাযাচ্ছে আর সমস্ত আপনার বহু আসছে আমি যে অনুভব করছু আপন বহুমত ভোটে জিতবে আপন সামনে কি আর কিছু ভোট যেতলে মেশিন বার বার কাউন্টিং হওয়া সে সময় বি জনা বি পড়ি যা তো ম্যাডাম আপন যে জিতলা পরে লোক মানুষ বহু আশা আপন উপরে এই উপরে কেন কৌছেন আপন লোক মানক আশা মোর উপরে বহু 18 বর্ষ আগ্রু অছি বর্তমান বি আশা অছি লোক মানক মুই সামানক লাগি কিছু করি পারিবি বলি কৃষক মানকর আশা অছি শ্রমিক মানকর আশা অছি যুবক মানকর আশা অছি মহিলা মানকর আশা অছি বৃদ্ধ বুড়া বুড়ি মানকর বি আশা অছে আর মুই ভাবুছি এই নির্বাচন জিতি সারলা পরে নিশ্চয় ভাবে মুই সমস্তকর আশা পূরণ করবার লাগি আপ্রাণ চেষ্টা করবি বহুত বহুত ধন্যবাদ আমি দেখলো সুস্মিতা দেহরিনে কহিলে বি লোকমানকু সমস্যা কেনটা দূর হবা মু জিতলা পরে সিওর আমি গাঁ মানুষ আর যেটা আজি বি আইছে তার পরে বি আসমি আর লোকমানকু কেনটা সমস্যা দূর হবা তার লাগি দূর করা যাইবা আপকি আওয়াজ সম্বলপুর যশবীর সিং কি রিপোর্ট।